হ্যালো ভিউয়ার্স, আমি অনিন্দিতা। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব পুরীর একটা দারুণ বাঙালি খাবারের হোটেলের ঠিকানা। খুব কম রেটে ওখানে খাবার পাওয়া যায়। আর কোথায় সেই হোটেল, কী নাম জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। পুরীর স্বর্গদ্বার বাজারের তোমার এই হোটেলটা দেখতেই পাচ্ছ। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে দাদা বৌদির রেস্টুরেন্ট। এই উৎকল তন্তুজ ভবনের মধ্যেই আছে এই দাদা বৌদির রেস্টুরেন্ট। এখানে সমস্ত রকম বাঙালি খাবার দাবার পাওয়া যায়। তো চলো, কিভাবে যাবে আমি রাস্তাটা দেখিয়ে দিই। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা অন করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তোমরা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবে। এই রেস্টুরেন্টের খাওয়ার দাওয়ার কিন্তু একেবারে বাড়ির খাওয়ার দাওয়ারের মতো, যে বাইরে হোটেলে খাচ্ছি বলে খুব রিচ খাওয়ার দাওয়ার সেরকম কিন্তু না, যেন মনে হবে আমি বাড়ির খাবারই খাচ্ছি। খাবারের কোয়ালিটি যেমন ভালো, দামও কম অনেক, আর এনাদের পরিষেবাও খুব ভালো। আর দেখছো সিট ক্যাপাসিটিও কিন্তু অনেক, যে খেতে এসে দাঁড়িয়ে থাকতে হবে সেরকমের কিন্তু ব্যাপার নেই। মোটামুটি হয়তো খুব ভিড় থাকলে 5-10 মিনিট দাঁড়ালেই সিট পেয়ে যাওয়া যায়। আমি এখানে মেনু কার্ডগুলো ছবি দিয়ে দিচ্ছি, সেখানে থেকে দেখে নিতে পারবে কত কম রেটে ভালো খাবার দাবার এখানে পাওয়া যায়। আমি এর আগেও হাওড়া টু পুরীর জার্নির ভিডিও আর পুরীর হোটেলের ভিডিও শেয়ার করেছি আমার চ্যানেলে, তোমরা আমার চ্যানেলে গিয়ে তা দেখে নিতে পারো বা ডেসক্রিপশন বক্সেও আমি তা দিয়ে দেব। আজকে আমরা ভেজ থালি নিয়েছিলাম, তো সেই থালিটাই তোমাদের সাথে শেয়ার করছি। অন্যান্য দিন যে খাবার খেয়েছি আমি মোবাইল নিয়ে আসিনি বলে আমি ভিডিও করতে পারিনি, তো দেখে নাও ভেজ থালিতে কী কী দিয়েছে। ডাল, আলু ভাজা, আলু পোস্ত, আর দিয়েছে একটা বড়া দিয়েছিল, পাঁপড়, বেগুন ভাজা, এঁচোড়ের তরকারি, টমেটো চাটনি, টক দই। আলু পোস্ত, এঁচোড়ের তরকারি, টক দই আর চাটনি, এই চারটে পরে দিয়েছে একটু, আমি খেতে শুরু করে দিয়েছিলাম বলে ওই ভিডিওগুলো তোলা হয়নি। পুরীতে গিয়ে বাড়ির খাবারের স্বাদ পেতে চাইলে তোমরাও অবশ্যই একদিন এই হোটেলে খেয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আর আমার তো খুবই ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো আমি এখানেই শেষ করলাম, পরের দিন হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই।